The baddest YouTuber in Bangladesh. Jini khub shighro diamond play button pe jacchen. So who's a YouTuber you dislike? Bolle to amake marbe. Rakib. Rakibhossain. Oh bhai, amaro eki opinion bhai. Hi, myself Rakibhossain. Rakibhossain hocche Bangladesher ekmatro vlogger. Oge amar friend chilo. Amra ekta distance kortam. Naam ta ki? Rakibhossain. Rakibhossain. Ha. Acha keno oke bhalo lage na keno? That's the content, right? That's the content. Ha ha. Ekta video dekhilam ekta meke কমোডে বসে পড়া দিতেছে পা ডুগা দিচ্ছে সেগুলো রোজেস আর রেড ভায়োলেটস আর ব্লু রাকিবহোসেন মেক্স বেটার কন্টেন্ট দ্যান ইউ রাকিবহোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক খারাপ মন্তব্য আসছে এর পিছনে একটি মাত্র কারণ যেটি হলো তিনি তার ভিডিওকে ক্রিঞ্জ ভাবে উপস্থাপন করেন তবে এই ক্রিঞ্জ ভাবে উপস্থাপনার মধ্যে দিয়ে তিনি তার চ্যানেলে 8 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছেন এখন আপনার মনে হতে পারে যে এই 8 মিলিয়ন মানুষের মধ্যে কি রুচির দুর্ভিক্ষ চলছে প্রকৃত অর্থে না সবচেয়ে অবাক করা বিষয় হলো সময় টেলিভিশনের মতো একটি পোর্টাল চ্যানেলের সাথে রাকিবহোসেনের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি পাল্লা দিচ্ছে অর্থাৎ তাদের সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে যাচ্ছে চলুন আজকে জানবো বাংলাদেশের ব্যাডেস্ট ইউটিউবার ট্যাগ লাগানো রাকিবহোসেন কেন এমন একটি ক্যাটাগরি চুজ করলেন যেই ক্যাটাগরিতে ভিডিও বানালে মানুষ খারাপ মন্তব্য করে এবং এসব ভিডিও পরিবার নিয়ে দেখা সম্ভব না ভিডিও শেষে রাকিবহোসেন কিভাবে তার মেয়াদ উত্তীর্ণ চ্যানেলে 8 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছেন সেই বিষয়টিও জানাবো তো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন তো শুরু করা যাক ভিডিও সো লেটস জাম্প ইনটু দা ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম রাকিবহোসেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেন আজ থেকে প্রায় 9 বছর আগে অর্থাৎ 2015 সাল থেকে দেশের কয়েকজন নামি দামি ইউটিউবার অর্থাৎ তহিদ আফ্রিদি এবং আরএস ফাইমের মতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও তিনি কাজ করেছেন অর্থাৎ ভিডিও করেছেন তবে তখনকার ভিডিওগুলো মানুষ গ্রহণ করেছিল এবং মানুষ সেই ভিডিওগুলো দেখেছিল এবং খুব একটা খারাপ মন্তব্য তখন আসেনি এবং তখন তার কন্টেন্টের ধরন ছিল বাইক স্ট্যান্ড এবং ট্রাভেল ব্লগ 2020 সালের শেষের দিকে তিনি তার ভিডিওর ধরন চেঞ্জ করে ফেলেন ট্রাভেল ব্লগ থেকে চ্যালেঞ্জ ভিডিওতে চলে যান তিনি যাক তখনও তার ভিডিও রিচ করত এবং মানুষ দেখত কারণ তার চ্যানেলে তখন 4 লাখেরও বেশি মানুষ যুক্ত ছিল এর পরবর্তীতে রাকিবহোসেনের বিদ্বেষমূলক আচরণের কারণে তাদের চ্যানেলের উপর একটি ইম্প্যাক্ট পড়ে এবং রাকিব এরপর থেকেই চ্যানেলের পুরো ক্যাটাগরি চেঞ্জ করে ফেলে যার ফলে তিনি তার ইউটিউব ক্যারিয়ারে বাংলাদেশ থেকে এখনও কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার অর্জন করতে পারেনি তবে তিনি ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন এখন আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সেরাদের একজন প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড পেয়ে থাকে সাবস্ক্রাইবারের দিক তাকালে রাকিবহোসেনও কিন্তু সেই অ্যাওয়ার্ড পেত কিন্তু পায়নি কারণ তার ক্যাটাগরিটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং সেই ক্যাটাগরির ভিডিওগুলো মূলত বাচ্চাদের টার্গেট করেই বানানো হয় তবে বাচ্চারা সেই ভিডিও থেকে একটি জিনিসই শিখছে সেটি হলো যেখানে না আছে কোনো কথাবার্তার ধরন না আছে কোনো দেখার বিষয় তো সেই জায়গায় তাকে নমিনেশন করবেই বা কী করে গত কয়েকদিন আগে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বাংলাদেশের অন্যতম একজন ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই সরাসরি রাকিবহোসেনকে একটি সমালোচনা করেছেন চলুন তার মুখেই শুনে আসি রিসেন্টলি যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে তাদেরকে আপনি দুইটা প্রো টিপস দিবেন কিভাবে তারা ফলোয়ার বানাইতে পারে ফলোয়ার বানানো তো বাংলাদেশে ইজি বাট যদি তুমি একটা জাতের ক্রিয়েটর হতে চাও ভাই আই থিঙ্ক ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস ক্রিঞ্জ কন্টেন্ট বানায় না ডোন্ট মেক ভিডিওস যেখানে তুমি যেটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে না যেমন আমি একটা ইউটিউবারকে চিনি 6-7 মিলিয়ন ফলোয়ার ওর ভিডিওর টাইটেল হচ্ছে আমি আমার বোনকে গোসল করাই দিচ্ছি ব্রো দা এইসব জিনিস অ্যাভয়েড করো মেক গুড ভিডিওস make things you'd personally like watching yourself that is one advice I would give because it at the end of the day it's a journal for yourself acha eto somalochona eto eto kharap montobber pichone rakib kibhabe nijeke tikiye rekhechen ei industry te amra shobai boli rakibhossain er mathay kono content idea nei jar karone tini esob bhongchong content diye tar channel er growth bariyechen kintu er pechone ekti rohosho sheti holo taka view joto beshi takao toto beshi কারণ সঠিক কন্টেন্টকে বাঁকা বানিয়ে দিলে মানুষ তাকেই গ্রহণযোগ্য বলে বিবেচনা করে এখন আপনি যাই বলুন রাকিবহোসেন বেনাম্বারে প্রোডাক্ট বা ডাস্টবিন বা অন্য কিছু রাকিবহোসেন এই বুলিংগুলোকে পাত্তা দেন না কেন আপনারা জানেন 2023 সালে এসে ইউটিউব একটি নতুন ফিচার্স চালু করেছে সেটি হলো ইউটিউব শর্টস অর্থাৎ টিকটকের মতোই ভিডিও কিন্তু সেই ইউটিউব শর্টসেও আপনি ভিডিও বানাতে পারবেন এবং সেই শর্টসগুলো মানুষের কাছে আগে পৌঁছাবে অর্থাৎ অধিক মানুষের কাছে সেই ভিডিওগুলো যাবে টিকটকের মতো
এবং ভিডিওগুলো রিচ এতটাই যে একটি ভিডিওতে 13-14 মিলিয়ন প্লাস হয়ে যায়। ফিচারটি বাংলাদেশে পাবলিশ হওয়ার পর থেকেই রাকিব হোসেন সেই শর্টস নিয়ে কাজ করা শুরু করে, কিন্তু সেটি আপনারা জানেন না। এবং তার এক একটি ভিডিও থেকে 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন ভিউজ অনায়াসে চলে আসত এবং তার সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। এবং তিনি তার একটি ভিডিওতে জানান তিনি একদিনে প্রায় 1.5 লাখেরও অধিক সাবস্ক্রাইবার পেয়েছেন। সেখানে কি বুঝলেন, অর্থাৎ সেই শর্টস থেকেই কিন্তু তার সাবস্ক্রাইবারগুলো এসেছে। এখন আপনারা লক্ষ্য করুন, তার যে লং ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে মাত্র 3-4 মিলিয়ন ভিউ এবং সেগুলো থেকে সাবস্ক্রাইবারের সংখ্যাও খুব কম, কিন্তু তার ইউটিউব শর্টসগুলোতে 10-12 মিলিয়ন ভিউজ হয়। ভেবে দেখেছেন, একটি ভিডিওতে যখন 10-12 মিলিয়ন ভিউজ আসে সেখানে সাবস্ক্রাইবার কতগুলো আসতে পারে? এবং তার ভিডিওগুলো তো বাচ্চাদের টার্গেট করে, সেখানে বাচ্চারা তো সাবস্ক্রাইব করবেই। সুতরাং বলা যায় রাকিব হোসেনের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার বাড়ার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ইউটিউব শর্টস। এবং এই ইউটিউব শর্টসই তার চ্যানেল গ্রোথের একটি বড় অবদান রাখছে এবং এর ফলে সমালোচনা বাড়ছে এবং তার সাবস্ক্রাইবারও বাড়ছে তার অর্থহীন কন্টেন্টের জন্য। তবে আমরা চাই রাকিব হোসেন আগের মতো শালীনতা এবং কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসুক, যাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো বিষয় তার ভিডিওতে ফুটে উঠে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও থেকে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।